শুরুতে আমি একটা ছোট্ট গল্প বলবো, একটু মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন। সেটি হচ্ছে, আপনারা অনেকে শুনে থাকতে পারেন, বাট স্টিল আই হোপ যে এখানে লার্নিং নিয়ে আসতে পারছেন। একজন খুব বৃদ্ধ মানুষ, উনি খুব ধনী, মানে ওনার অ্যাফ্লুয়েন্ট যেটাকে বলে আর কি, খুব ওনার পয়সা আছে। উনি ওনার ডেথ বেড বুঝে তো মৃত্যু সজ্জায় বুঝে আছেন। সো উনি খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে আমাদের কালচারে এটা ইউরোপ আমেরিকায় কম হয়, বাট আমাদের দেশের কালচারে এখানে দেখা যায় যে তাদের সমস্ত আত্মীয় স্বজন সময় চলে আসে অসুস্থ সময়। তো ওই ভদ্রলোক যখন তার ডেথ বেডে শুয়ে আছেন, তখন ওনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ওনার নাতি নাতিরা সবাই পাশে বসে আছে। হঠাৎ করেই উনি মনে হচ্ছে যে বোঝা যায় না লাইফে যে খুব কষ্ট হচ্ছে, উনি খুবই কষ্ট করে কথা বলতে পারছেন না, এটাকে খুব অনুচ্চ স্বরে কথা বলছেন, আস্তে আস্তে শোনা যাচ্ছে না। এইটা একটা ওয়ার্ড আছে যে বলতে পারবেন, খুব অনুচ্চ স্বরে স্বরে খুব কষ্ট করে কথাটা বলে, এটা কেউ জানেন? মামলিং শুনেছেন? মামলিং মানে হচ্ছে খুবই আস্তে আস্তে, প্রত্যেকটা জায়গায় লার্নিং আছে, একটা ওয়ার্ড শিখে ফেলেন। সো মামলিং করছিলেন, বলছিলেন যে লেমন, লেবু। সবাই খুব অবাক হয়েছে যে ওয়াই লেবু কেন বলছে, মানে উনি কি লেবু খেতে চাচ্ছেন? অনেকে চিন্তা করছেন পানি খেতে পারছেন না, সো লেবুর কথা কেন বলবো? তারপর বলছেন আস্তে আস্তে খুব নিচু স্বরে, লেমন লেমন লেমন। বাই দিস টাইম উনি এই লেমন বলতে বলতে ওনার মানে নিঃশ্বাস ত্যাগ হয়েছে, মারা গেছে। সবাই খুব কনফিউজ, বিশেষ করে ছেলে মেয়েরা, উনি কি বলতে চাচ্ছেন। সো ফাইনালি ওনারা যেটা করেছে, ওনার মৃত্যুর যে ইয়ে হয় না, প্রসেস হয় না, মানে মৃত্যু পড়া যাওয়ার মারা যাওয়ার পর তো প্রত্যেক ধর্ম অনুযায়ী কিছু শেষ কৃত্য হয়, তো ওটা যখন করেছে ওনার যে কবর অথবা ওনার যে ইয়ে করেছে, ওখানে উনি ওরা প্রচুর পরিমাণে লেবু উপহার দিয়েছে, মানে ওনার কবরের পাশে প্রচুর লেবু এনে গিফট করেছে, অ্যাজ দে থট যে ওনার লেবুর ব্যাপারে একটা আগ্রহ ছিল। সেগুলো ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে, দেশের ভিতরে থাকে, তারা আস্তে আস্তে চলে গেছে। সো ওই ভদ্রলোক যেহেতু খুবই ধনী ছিলেন, ওনার টোটাল বিশাল একটা জায়গা ছিল, এখন ছেলে মেয়েরা কে কোনটা দিবে, তারা তিন চার মাস পরে ডিসিশন নিয়েছেন যে এখানে এটা ডেভেলপারের কাছে দিয়ে দিবে। অ্যাজ ইউজুয়াল ওনারা ডেভেলপারকে দিয়ে দিয়েছেন, ডেভেলপারের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে, যেটা হয় আর কি। সো ডেভেলপার তিন চার মাস পরে কাজ শুরু করেছেন। তো ওরা যখন কাজ শুরু করেছেন, কাজ যখন তিন চারটা স্টেজ নিচে চলে যায় না, এটাকে বলা হচ্ছে কি বলে, পাইলিং করে, তারপরে যে র্যাম্পের মাধ্যমে বিভিন্ন বেসমেন্টে চলে যায়, মাটি করে ওখানে অনেক পরিমাণে গোল্ড, আদার যে দামি প্রেশিয়াস মেটাল আছে, ডায়মন্ড, এরকম কিছু পেয়েছে একটা বিশাল মেটাল কলসের ভিতর। ওদের প্রতিবেশী দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ওনার ছেলে মেয়েকে খবর দিয়েছে যে এরকম আপনাদের জায়গার নিচে ওখানে এরকম খুব দামি কিছু কয়েক কোটি টাকার অ্যাসেট পাওয়া গেছে, যেটা আপনাদের ডেভেলপার ল্যান্ডের থেকেও ভ্যালু বেশি। সো সাডেনলি তারা তো ফিল করেছে তাদের বাবার সম্পদ নিশ্চয়ই, তো তারা এসে ওটা ওই ডেভেলপার কোম্পানির সাথে কথা বলেছে। তো ডেভেলপার কোম্পানি ওটা আসলে তখন অ্যাগ্রি করেনি, স্বাভাবিকভাবে যে আমি যখন এটা কিনে ফেলেছি, সো এটার সমস্ত প্রপার্টিগুলো আমারই, যা আছে ইনসাইড আউটসাইড এর এই সারাউন্ডিংয়ে যা যা আছে আমার। সো পরে তারা যথারীতি যখন ডেভেলপার কোম্পানিকে কনভিন্স করতে পারেনি, তারা কোর্টে গিয়েছে। ফাইনালি লম্বা সময় কোর্ট চলার পরে কোর্টের ভার্ডিক দিয়েছে, যেহেতু উনি পারচেস করেছে আউটরাইট পারচেস অফ দিস ল্যান্ড, সো এখানে আসলে ওটা ডেভেলপার কোম্পানি। সো তারা খুব ফ্রাস্ট্রেট হয়েছে। তখন হঠাৎ করে যে ভদ্রলোক মারা গেছে, ওনার ছেলের ছেলে, ও আবিষ্কার করেছে যে যেখানে ট্রেজার চেস্টটা পাওয়া গেছে, ট্রেজার চেস্ট পয়েন্ট বুঝছেন সম্পদের জায়গাটা, সেই জায়গার উপর একটা লেবুর গাছ ছিল বড়, মানে বাদামি লেবুর গাছ ছিল। সো ওই গাছের গাছের নিচে প্রচুর ক্রিকেট খেলেছে, ওই গাছের নিচে সবাই সন্ধ্যায় চা খেয়েছে বসেছে, বাট ওনার কানেকশন ছিল যে লেবু, লেবু বলা মানে হচ্ছে লেবু গাছের নিচে ট্রেজার চেস্ট আছে, এটা ওনার বলে শেষ করতে পারে। সো তখন সবাই খুব হতাশ হলো যে একটা ক্লু বুঝতে পারলো না, একটা ক্লু বুঝতে না পারায় তাদের মানে হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে অ্যাজ সাচ। সো লাইফে অনেক সিগনাল থাকে। সো আজকে এই সেশনে আমি একটা সিগনাল দিচ্ছি, নট ফর দ্য প্রফেশনাল হু হ্যাভ জয়েন্ড অ্যাজ এ মাই প্রফেশনাল কলিগ, ইয়াঙ্গার ব্রাদার অর ফ্রেন্ড, বাট ফর ইউ, যে আসলে লাইফে অনেক সিগনাল থাকে। আজকে একটা সিগনাল হইতে পারে যে আজকের থেকে এক বছর, দুই বছর, ছয় মাস পরে আপনারা জব ফিল্ডে যাবেন, সেই জব ফিল্ডে যে জিনিসগুলো
সেগুলো ফেস করবেন, সেই সিগন্যালটা আজকে ক্লাসে দিয়ে দিব যে কি দরকার, বিজনেস অটোমেশন জানা দরকার। ইউ আর ইঞ্জিনিয়ার, ইউ আর এ ডক্টর, যদি আপনি ডক্টর আবার মানে প্র্যাকটিসিং না হয় জব করেন, যদি ইঞ্জিনিয়ার হন, লয়ার হন, চার্টার অ্যাকাউন্টেন্ট হন, চার্টার সেক্রেটারি হন, কস্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হন, ইভেন MBA, সো সামনের ফিল্ডটা কিন্তু বিজনেস অটোমেশন। সো বিজনেস অটোমেশন কোনোভাবেই আপনি পিছনে রেখে আগাতে পারবেন না। সো দিস ইজ এ সিম্পল মেসেজ টু অল অফ ইউ, যে লেমন যেমন সিগনাল দিয়েছিল, যদি না বুঝতে পারেন আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পরে ইউ উইল ফাইন্ড ইউর সেলফ দ্যাট যে আমি সিগনালটা বুঝতে পারিনি। ওই ছেলেটা যেমন বুঝতে পারেনি যে কি বলার চেষ্টা করছিল লেবু গাছের কথাটা। সো মানে অ্যাম আই ক্লিয়ার টু ইউ? আর একটা ছোট কোশ্চেন মানে আপনাদের ইন্টারেক্টিভ করার জন্য করেছি, সেটা হচ্ছে যে পৃথিবীর একটা লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় একটা ওয়ার্ড কি আপনি বলতে পারেন? সবচেয়ে লম্বা ওয়ার্ড কোনটা, কত লেটারের কে বলতে পারেন? আমি জানি অনেকেই জানে, এদের স্কুলের টিচাররা বাচ্চাদের মজা করে শেখায় কি জানেন, 34টা লেটারের একটা ওয়ার্ড আছে, জানেন কি? সো আমি 2 মিনিটে এটা শিখিয়ে দেবো, 2-3 মিনিটে, 2 মিনিটের। এটা হচ্ছে কি, আপনার বাইরে আসলেন, ডিফারেন্ট প্রপোজিশন আসলেন, অ্যালাইন করে, এটা কিন্তু স্টাইল অফ এ যে কোনো সেশন, যে কোনো ক্লাসের মধ্যে। তো একটু লিখবেন, সবাই একটু লিখবেন কাইন্ডলি, SU সবাই পেন, কারণ পেনের পেনের শর্ট আছে, পেন আমি পেন কথা বলছি। ও এই আমি দুটা পেন দাও, ফেস, ও তিনটা পেন, তিনটা পেন, তিনটা কলম দাও, এক মিনিট, হ্যাঁ সরি সরি ফর দ্য ইন্টারাপশন। আই থিঙ্ক যে আসলে যে কোনো লার্নিং যদি ফান, মজা এবং ডিপ মানে ডিপ মানে কী বলবে মানে রুটে যে ডিসকাশন মাধ্যমে হয় ইজি হয়। হ্যাঁ দেখেন স্কুলের পড়াগুলো আমাদের মনে থাকে, কারণ স্কুলের পড়াটা কিন্তু আসলে কখনো প্রেশার মনে হয়নি, অনেক সময় স্কুলে মানে খুব স্লো গিয়েছে, এবং অনেক সময় স্কুলের আগেও দেখবেন বাচ্চারা যখন 3-4 বছরের বাচ্চারা নিজের থেকেই ওই বিভিন্ন ভিডিওতে আপনার বিভিন্ন রকম ইয়ে শোনে না, আপনার কী বলে এটাকে ছড়া যে what comes to SU, it will be PER, SU, PER, CA, actually, the shop actually, that's what you do, CA, LI, FRA, GI, LIS, EIC, EXA, LI, sorry, EXPA, EXPA, আমি বলে গেছি, LI, DO, CI, OUS, যদি আমরা দেখেন করা যায় কিনা, আমরা যদি এভাবে লিখি দেখেন তো এস ইউ পি ই আর সুপার ওয়ার্ডটা আমরা জানি না, তারপরে সি এ এল আই সুপার ক্যান এফ আর এ জি রিস টিক, হ্যাঁ এটা বলেছি না, ফ্যাসিলিস্টিক, তারপর হচ্ছে ই এক্স এক্স পি ই এক্স পি, হ্যাঁ পি এ এল আই পি এ এল আই এক্স পি এক্স পি ই হবে, সরি আমি ভুল বলেছি,
XP XP তারপর কি বলছি XP আলি এলাই না ই XP আলি তারপর হচ্ছে ডোসা D O C I O U S আমি বলে একটা ওয়ার্ড মিস করেছিলাম একটা লেটার মিস করেছিলাম এটা মিস করেছিলাম ঠিক আছে কারেক্ট করে নিছেন আবার ফ্রেশ করে দেখেন তাহলে এখন একটু ফ্রেশ করে আরেকবার লেখেন হ্যাঁ সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ারি জোশাস এবার খেয়াল করেন সুপার তো তোর বলাই দরকার নেই ক্যালি ইজিলি মনে যাবে ফ্রাজিলিস্টিক এক্সপিয়ারি জোশাস Training for HR, regular protocol software.
অনেকটাই কাছাকাছি গেছে এবং মোটামুটি রাজি কিন্তু আজকের পরে আর আপনাদের কোনো কোশ্চেন থাকবে না বিকজ ইআরপি মানে ই স্ট্যান্ড ফর এন্টারপ্রাইজ হোয়াট ইজ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ হচ্ছে আমরা যারা জব করি তারা অবভিয়াসলি জানি আপনারাও জানেন একটা সিঙ্গেল লিগাল এন্টিটি দ্যাট ইজ কোম্পানি গ্রুপ অফ কোম্পানিজ অথবা গ্রুপ অফ কোম্পানিজ এর আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি মানে যে কোনো লিগাল এন্টিটি সেটাই হচ্ছে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ কি কি হতে পারে এন্টারপ্রাইজ হতে পারে প্রোপ্রাইটারশিপ এন্টারপ্রাইজ হতে পারে পার্টনারশিপ এন্টারপ্রাইজ হতে পারে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্টারপ্রাইজ হতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি এবং লিস্টেড আনলিস্টেড দুভাবে হতে পারে এর বাইরে গভর্নমেন্ট এন্টিটি আছে সেগুলো আসলে নন ফর প্রফিট অথবা গভর্নমেন্ট নেচার সো এন্টারপ্রাইজ উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট What is the resource? Resource is the, obviously number one resource which is human resource is the main ultimate resource for any organization. Then obviously money is a মানে মানি যদি মানি হচ্ছে শরীরের ব্লাডের মতো যদি মানি না থাকে তাহলে বিজনেস আর গ্রো করবে না স্ট্যাগন্যান্ট হয়ে যাবে মেশিন ছাড়া প্রোডাকশন হয় না অবভিয়াসলি ম্যাটেরিয়াল লাগে এই ধরনের শয়ে শয়ে অ্যাসেট পেতে পারেন বাট মোস্ট অফ দ্য রিসোর্সেস আর দেয়ার প্ল্যানিং কি আমরা এইচআর প্ল্যানিং বলি আমরা শুনেছি কেপিআই কেআরএ এগুলো শুনেছি না কেপিআই হোয়াট ইজ কেপিআই যে সংক্ষেপে বলি একটা অর্গানাইজেশনের সবচেয়ে বড় কি থাকে ভিশন লম্বা ভিশন তার কি হতে চায় যে কোথায় দেখতে চায় তারপরে কি থাকে এই ভিশন অনুযায়ী ভিশন থাকে তারপর অবজেক্টিভ থাকে তারপর গোল থাকে তাই না এভাবে কিন্তু অ্যালাইন হয় ব্রেকডাউন করে করে একটা অর্গানাইজেশনের একদম টপ ভিশন টু বি দ্য নাম্বার ওয়ান ট্রেনিং অর হেডহান্টিং ফার্ম ইন বাংলাদেশ যদি বিশ ক্যারিয়ার বলি যে বিশ ক্যারিয়ারের গোল কি হতে পারে মানে ভিশন কি হতে পারে টু বি দ্য নাম্বার ওয়ান জব সাইট ইন বাংলাদেশ অর ইন সাউথ এশিয়া সো তাই যদি হয় তাহলে তার ওভাবে মিশন সেট করতে হবে যে কিভাবে আমি অ্যাকসেপ্ট করবো ওই মিশন এবং মিশনকে করার জন্য অবজেক্টিভ সেট করতে হবে এবং অবভিয়াসলি গোল থাকবে সো এখানে এইচআর প্ল্যানিং বা বিজনেস স্ট্র্যাটেজি প্ল্যানিং থাকে ফাইন্যান্স প্ল্যানিং থাকে আমার ফোরকাস্ট ইনকাম স্টেটমেন্ট কেমন হবে আমি যে নাম্বার ওয়ানে যাব সো 2019 এর শেষে আমার ইনকাম স্টেটমেন্ট কি হবে আমার ব্যালেন্স শীট কি হবে এটা আমরা দেখব এরপর আমরা কি দেখবো যে আমাদের তিন বছরের ব্যালেন্স শীট কি হবে পাঁচ বছরে কি হবে কোথায় দেখতে চাই সেই প্ল্যানিংটা কি বলে এইচআর প্ল্যান ফাইন্যান্স প্ল্যানিং প্রোডাকশন প্ল্যানিং সেলস এন্ড ডিস্ট্রিবিউশন প্ল্যানিং এই জিনিসগুলো পার্ট অফ ইয়ে সো ইআরপি বলতে এখন আপনার মাথায় কাজ করবে ইআরপি ইজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এন্টারপ্রাইজ ইজ দ্য লিগাল এন্টিটি অর অর্গানাইজেশন রিসোর্সেস ইজ অল দ্য কি ইনটেনজেবল অ্যান্ড টেনজেবল রিসোর্সেস এন্ড প্ল্যানিং মিন হচ্ছে যে রিসোর্সগুলোকে প্ল্যানিং হিউম্যান রিসোর্স প্ল্যানিং কে আমরা বলবো হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং বলবো মালিকের মানি বা যেটা হচ্ছে যে আপনার টাকাকে প্ল্যানিং করার জন্য এই ফাইন্যান্স প্ল্যানিং লাগবে মেশিনের জন্য প্রোডাকশন প্ল্যানিং এবং অবভিয়াসলি ম্যাটেরিয়ালের জন্য প্রোডাকশন প্ল্যানিং সেলস এন্ড ডিস্ট্রিবিউশন প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন কি ক্লিয়ার সো আমার মনে হয় যে এরপরে কোথাও যদি ইআরপি বলে সো ইজিলি বলবেন যে একটা অর্গানাইজেশনের যত রকম রিসোর্স আছে তাদেরকে প্ল্যানিং করে বেস্ট আউটপুট বের করার জন্য যে প্রসেস সেটাকে আমরা ইআরপি বলতে পারি এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এটা হচ্ছে যে ও এটা তো অলরেডি বলেছি এটাকে হচ্ছে যে প্ল্যানিং এর মাধ্যমে ইউজ করা সো দিস ইজ ইআরপি ঠিক আছে এটা ফার্দার গেলাম না সো আপনাদেরকে আমরা পিডিএফ করে স্লাইডগুলো দিয়ে দিব পরে একটু দেখে নিন আমার মনে হয় বেশি সময় না এবার দেখেন ইআরপি কেন প্রয়োজন হোয়াট ইজ দ্য রেসিপি অফ ইআরপি এটা রিলি ইম্পর্টেন্ট কিন্তু দেখেন তো এটা বোঝা যায় কিনা লেটস সে ইউ আর এ অর্গানাইজেশন আপনি লাইট সেল করেন অথবা আপনি লেটস সে হ্যাঁ আপনি মনে করেন যে ইলেকট্রিক্যাল ফ্যান সেল করেন সো একজন কাস্টমার আসলো অবভিয়াসলি আপনার একটা শোরুম থাকতে পারে শোরুমে এসে কলিং করবো সো কাস্টমার সেলসের লোকের কাছে যাবে ঠিক আছে সেলসের লোক কী করবে ইনভেন্টরি চেক করবে যে এই মডেলে আছে কিনা হ্যাঁ চেক করবে চেক করার পর নর্মালি যদি ইনভেন্টরি না থাকে ফিনিশ গুড না থাকে তাহলে ফ্যাক্টরিতে প্রোডাকশন প্ল্যানিংয়ে চিন্তা করবে যে না কবে হতে পারে আমি একটা বড় প্রোডাক্টের উদাহরণ দিই লেটস সে আমরা ফ্রিজের কথা বলছি একটা রেফ্রিজারেটর ফ্রিজ সো একটা কাস্টমার যখন শোরুমে আসলো তখন তো চেক করলো ইনভেন্টরিতে আছে কিনা যে মডেলটা চাচ্ছে না পেলে খোঁজ নিবে যে প্রোডাকশন প্ল্যানিং আছে কিনা যদি ওখানে না থাকে তাহলে কি করবে আপনার প্রোডাকশন ফ্লোর থেকে ইনভেন্টরি দিবে ইনভেন্টরি থেকে সেলস এ চলে যাবে আচ্ছা যদি না থাকে ধরেন প্রোডাক্ট তৈরিও করা নাই সামনে ঈদের মাস তো তখন তার প্রোডাক্ট তৈরি করতে হবে
যদি তার প্রোডাক্ট তৈরি করতে হয় তাহলে তার কি র মেটেরিয়াল লাগবে না? একটা ফ্রিজের কি কি থাকে, প্লাস্টিক পার্ট থাকে, মেটাল পার্ট থাকে, অনেক যন্ত্রাংশ থাকে, এগুলো সব তার খোঁজ করতে হবে। এটা কিনবে, কেনার পর কি হবে, এটা তৈরি করার জন্য সফটওয়্যারে পাঠাবে তখন, এগুলো সফটওয়্যার মানে হচ্ছে ফ্যাক্টরি প্রেমিসেস, তারপর হচ্ছে সফটওয়্যার থেকে পাঠাবে ইনভেন্টরিতে, ইনভেন্টরি থেকে নর্মালি কোথায় যাবে, সেলসে যাবে, সেলস থেকে ডেলিভারি হবে, আর সেলসের লোকজন এই টাকাটা কালেক্ট করে ফাইন্যান্সে দিয়ে দিবে, যখনই বিল হয়ে যাবে তখন দিয়ে দিবে না, দেওয়ার পরে ফাইন্যান্স কি করবে, তখন প্রোডাকশনের যে খরচ হয়েছিল স্যালারি গুলো পে করবে, তারপরে ভেন্ডরের পেমেন্ট করবে, এইচআর মানে হচ্ছে মান্থলি যে যাদের স্যালারি আছে স্যালারি পে করবে। সো একটা অর্গানাইজেশনে যখন ইন্টিগ্রেশন হয় একটা অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড, ধরুন এইচআর একটা জায়গায় বসে আছে, ফাইন্যান্স একটা জায়গায় বসে আছে, সেলস একটা জায়গায় বসে আছে, প্রত্যেকে একটা নির্দিষ্ট দ্বীপে নিজস্ব দ্বীপে বসে আছে, তখনকে এটাকে ইন্টিগ্রেটেড বলা যায়। আর ইন্টিগ্রেশন যদি না হয় বিজনেস কিন্তু আগাবে না, বিজনেস আগানোর জন্য অবভিয়াসলি ইন্টিগ্রেশন ইজ মাস্ট। সো যখন ইন্টিগ্রেশন দরকার হয় তখন দেখেন, এবার একটা ওর্স কেস আর অ্যানালাইসিস করছি আপনারা, তো নর্মাল এটা ছিল কি, দ্যাট ওয়াজ এ নর্মাল বিজনেস সিনারিও, আমি বলেছি কি নর্মাল বিজনেস সিনারিও, ঠিক আছে। এবার দেখেন, ধরেন একজন কাস্টমার আবার আপনার কাছে আসলো, আসার পরে একটা আর্জেন্ট বেসিস তার দরকার, এখন তার ফ্রিজটা দরকার, এখনই সে এখন আসছে যে তার একটা সিঙ্গেল ফ্রিজ লাগবে, সো এই জন্য সে এখনই ডিটারমাইন ব্র্যান্ড সিলেক্ট করেছে কিনতে আসছে। সো এসে বললো যে সেলসের যে আমার লেটস সে এত টনের এত মডেলের এই কালারের এরকম একটা স্পেসিফিকেশনের একটা দরকার। সো তখন সেলসের লোক তাদের শোরুমে নেই, চেক করলো ইনভেন্টরিতে বা শোরুমেই চেক করলো, শোরুমে পেলো না, না পেয়ে কি করলো, তখন কি হবে, এই কাস্টমার যদি রাশে থাকে, এই কাস্টমার যদি খুব ব্যস্ত থাকে, সে চিন্তা করছে যে সিঙ্গেল কিনবে, না পেয়ে সে হয়তো বাটারফ্লাই কিনবে, হতে পারে না এটা। এখন কোনো কাস্টমার যদি কোনো কারণে বায়াস থাকে, যেমন আমরা আমার মনে আছে আমাদের আমার ফ্যামিলির প্রথম ফ্রিজ কেনা হয়েছিল ব্রোবলি 92-তে, সো এটা দ্যাট ওয়াজ এ সিঙ্গেল ফ্রিজ, সো ওই কারণে মাথার ভিতরে কিন্তু সামহাও এটাকে একটা টপ পজিশন আছে, বিকজ এই ফ্রিজটা এখনো চলছে, সো ভিতরে কিন্তু কাজ করছে, যারা দ্যাট ইজ এ গুড প্রোডাক্ট, সো আমি এখন আমার ব্র্যান্ড প্রেফারেন্স আছে। সো এরকম সবাই তো ব্র্যান্ড প্রেফারেন্স না থাকতে পারে, তাহলে কি হতে পারে, যখনই আপনি অ্যাভেলেবেল দিতে পারলেন না তখনই কি হলো, লস অফ রেভিনিউ অ্যান্ড কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন, না পেলে কিন্তু ব্যাড মাউথিং করবে যে না প্রোডাক্টটা পাওয়া যায়নি, ইনফরমেশন দিতে পারেনি। যেমন আপনারা অনেক ঘড়ি ইউজ করছেন, কমলে থাকা অবস্থা আমরা একটা, আই ওয়াজ দ্য ফাইন্যান্স ডিরেক্টর অফ কমল গ্রুপ অফ কোম্পানিস, সো আমরা একটা সফটওয়্যার করেছিলাম বসুন্ধরা, যে ঘড়ি পাচ্ছেন না এখন, ওই ঘড়িটা কমলের আরো 80-90টা শোরুম আছে, কোথায় আছে অ্যাট লিস্ট আপনি চেক করতে পারবেন, মানে প্রত্যেকটা স্টোরে ইনভেন্টরি অটোমেশন করা ছিল। সো ওই অটোমেশন করার কারণে অ্যাট লিস্ট আমি জানতাম যে উত্তর আছে, সো আমি কিন্তু কাস্টমারকে বলতে পারি ইউ হ্যাভ টু অপশন, যে আপনি ঘড়িটা 2 ঘন্টা পরে, বিকজ আমাদের মোটরসাইকেল সার্ভিস ছিল, 2 ঘন্টা পরে বসুন্ধরা শোরুম থেকে নিতে পারবে, অথবা 2 ঘন্টা পরে বসুন্ধরা শোরুম থেকে নিতে পারবে, অথবা আপনি চাইলে উত্তরা থেকে সরাসরি কানেক্ট করতে পারবেন। আচ্ছা এখন ধরেন এটি বসুন্ধরা কানে, এটা আছে হচ্ছে খুলনার কোনো শোরুমে বা বরিশালের শোরুমে, তাহলে ওনাকে বলতে হবে যে স্যার সরি স্যার আমরা এখন দিতে পারছি না, বাট আপনি 2 দিন পরে আসলে এই মডেলের এটা পাবেন, আমরা খুলনার থেকে আনিয়ে নিব, অথবা আপনি যদি খুলনার থেকে কালেক্ট করতে পারেন। সো অ্যাট লিস্ট ইনফরমেশন দরকার, আদারওয়াইজ সে অ্যারোগেন্ট হবে, সো কি হবে তার লস অফ রেভিনিউ অ্যান্ড কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। আমি এটাকে একটু এমফাসিস দিচ্ছি, কারণ ইআরপি প্রয়োজনীয়তা, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইআরপি, এটি আমরা অনেকে বুঝতে পারি, এটা আসলে বোঝা দরকার, কারণ আপনি ইআরপি হিসেবে এসএপি শিখেন, ট্যালি শিখেন, আপনি ওরাকল শিখেন, জেডি এরর শিখেন, সান সিস্টেম শিখেন, যে কোনো কিছু শিখেন না কেন, আসলে বেসিক জিনিসটা বোঝা দরকার। আজকে সেশনটা আয়োজন করা যে আপনাদের মাথায় বেসিক কিছু জিনিস দিয়ে দেওয়া, টু লার্ন, বিকজ নলেজ ইজ নট রেস্ট্রিক্টেড, নলেজ ইজ ওপেন। আপনি যদি ইউটিউবে যান হাজার হাজার ভিডিও করেন, বাট কানেক্ট করে দেওয়ার চেষ্টা করতেছি, যদি কেউ আটকে পড়ে, আজকে যদি বিজন স্যার মনে করেন যে উনি এসএপি এক্সপার্ট হবেন, হ্যাঁ মাঝে মাঝে আমাদের হেল্প লাগবে, বিকজ সে তো রিয়েল লাইফে ওই সফটওয়্যারটা পাবেন, আমাদের এখানে উই হ্যাভ ব্রট দিস সফটওয়্যার, আর আমরা ওনাকে আইডি ক্রিয়েট করলে সে এটা বাসায় প্র্যাকটিস করতে পারবে, বাট ইউটিউবে সব কিছুই দেওয়া আছে, কিচ্ছু দরকার নেই, আমার মতো কোনো লেকচারের দরকার নেই, এরকম ক্লাসরুম দরকার নেই, বাট সার্টেন লেভেলের জন্য একটু দরকার হয়। সো আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে উইন্ডো ওপেন করে দিচ্ছে আপনাদের জন্য, সামনে যুক্ত হবে অটোমেশনের যুগ, অলরেডি শুরু হয়েছে সামনে আসবে। সো এখন ধরেন লস অফ রেভিনিউ হলো, তারপর ধরলাম কাস্টমারটা খুবই খুবই আপনার লয়াল, হ্যাঁ সে কি করলো যে ঠিক আছে স্যার আমি কোরবানিতে এখন সময় আছে, আপনি কি কোরবানির আগের দিন দিতে পারবেন,
নেক্সট সেল ফ্রিজে কথা বলি বলে ঠিক আছে পারো তো তখন কি করবে তখনই কিন্তু সেলসম্যানটা চট করে চেক করবে ফিনিশ গুড নাই ফ্যাক্টরিতে কি অবস্থা আছে সো দেখেন এখানে কি হলো এই যে এখান থেকে যে তথ্যটা পেল না আবার কোথায় যেতে হচ্ছে সে একবার ফোন করছিল কোথায় স্টোরে ফিনিশ গুড স্টোরে খেয়াল করেন তারপরে আবার কোথায় যোগাযোগ করলো ফ্যাক্টরিতে একজন সেলসম্যান সেলস করবে নাকি সব জায়গায় যোগাযোগ করবে তার তখন মনে হবে না যে এটা কেমন একটা অর্গানাইজেশন বিজনেস অটোমেশন নাই ফিনিশ গুড ইনভেন্টরির খবর নাই কিন্তু অ্যাট লিস্ট কি অবস্থা আছে কবে পাইপলাইন এই মডেলটা কবে আসবে ইনফরমেশন থাকতে হবে না এটা নাই ফলে কি তখন কি ডাটা ডেটা মেইনটেনেন্স কস্ট গো আপ হবে না গোজ আপ মানে বিভিন্ন জায়গায় স্ক্যাটার একসাথে করা নেই তথ্যগুলো এক জায়গায় নেই যদি ঠিক আছে এমন স্মার্ট কোম্পানি হতো বলতো স্যার আমার শোরুমে নেই কিন্তু আপনি উত্তরা শোরুমে পাবেন ওখানে এত পিসেসে এত কালারে এত মডেল দ্যাট ওয়াজ ইভেন ছবি দেখাই দিতে পারতেন দ্যাট ওয়াজ দ্য পিকচার সো তাহলেও কিন্তু একটা অটোমেশন হয় সো এখানে কি ডেটা মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে আমরা অনেকে মনে করি যেটা কিন্তু কস্টলি না ইটস ভেরি কস্টলি বিকজ আপনি যোগাযোগ করেন আপনি এ করেন এগুলো কিন্তু আপনার যায় দেন আরো স্ট্রেস কাস্টমার ইজ ভেরি পেশেন্ট উনি পেশেন্স অনেক বেশি আছে ধৈর্য আছে বাট উনি ফিনিশ গুডও পেলেন না ফিনিশ গুড না পাওয়ার কি হলো উনি হচ্ছে র মেটেরিয়ালের জন্য ওয়েট করলো ঠিক আছে ঈদের আগে করে দিলাম রাজি আছি র মেটেরিয়াল চাই তখন কি হলো দেখেন আবার স্টিম র মেটেরিয়ালের ইনভেন্টরি কস্ট বেড়ে যাবে কেন বলেন তো ধরেন আপনার এমওকিউ কথা সবাই জানেন তো এমওকিউ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি দেখেন এখন নরমাল বিজনেস প্রসেসে কি হয় আমি প্ল্যানিং করি যে আমি একবারে এক ব্যাচে 200 ফ্রিজ তৈরি করব 200 ফ্রিজের জন্য রিকোয়ার্ড ম্যানপাওয়ার রিকোয়ার্ড ইনভেন্টরি রিকোয়ার্ড লজিস্টিক সাপোর্ট রেডি থাকে এখন যখন আর্জেন্ট কাস্টমার কাস্টমারকে সাপোর্ট করতে হবে তখন কিন্তু ওই ভেন্ডরের কাছে 200 রমেন একবার নাও থাকতে পারে তার একটা গাড়িতে একটা পাস্টরি ট্রাকে একটা পাস্টরি ট্রাকে তার 200 ফ্রিজের প্লাস্টিক পার্ট সে সাপ্লাই দিতে পারে ধরলাম যখন আর্জেন্ট হচ্ছে ফোন করলে বলে ভাই আমার তো 200 রমেন রেডি নেই আমার তো প্রোডাকশন ফ্লোরের প্রোডাক্ট নেই ঠিক আছে আপনি 50টা দিয়ে দেন তাহলে যে ট্রাকে আপনার 200 র মেটেরিয়াল যাওয়ার কথা ছিল সেখানে 50টা ফ্রিজের র মেটেরিয়াল গেল এটা আপনার জন্য কস্ট পড়লো না ইনভেন্টরি মেটেরিয়াল কস্ট বেড়ে গেল না সো এটা কেন হচ্ছে বলুন তো প্ল্যানিং নেই সে জানে না সেলস করতে জানে না তার কাস্টমার কি পরিমাণ ডিমান্ড অ্যানালাইসিস নেই তাই তো কাস্টমারের সম্পর্কে জানে না কাস্টমারের প্রেফারেন্সটা কি পরিমাণ সেল হয় মিনিমাম ইনভেন্টরি কত রাখতে হবে এই জিনিসটা সে জানে না তারপরে কি হলো সব ফ্লোরে শিফট করলো আপনার তখন সে ম্যাটেরিয়াল পেয়ে গেল পারচেজ করতে গেল প্রোডাকশন শুরু হলো প্রোডাকশন করার পরে তাহলে কি হলো আপনারা দেখেন যখন এটা হচ্ছে হঠাৎ করে যখন আপনি নর্মাল প্রোডাকশনের 200 লেবার এনগেজ করা আছে আপনি আর্জেন্ট অর্ডার ফুলফিল করার জন্য কিছু লেবার হয়তো ওভারটাইম করাতে হবে ওভারটাইম করলে আপনারা জানেন লেবার লাউন্স কি হয় বলুন তো দুই গুণ বেশি পেমেন্ট করতে হচ্ছে এটা কি আপনার আর্জেন্ট রিকোয়ারমেন্ট করার জন্য আর্জেন্ট মেম্বার ম্যানেজ করতে যে লেবার কস্ট হাই হবে না এগ্রিড কি না তারপরে হঠাৎ করে দেখেন ফ্যাক্টরি নরমালি একটা প্রসেস আছে আমরা জানি যে কি প্রসেস প্রথমে একটা রিকুইজিশন একটা কি হয় রিকুইজিশন ক্রিয়েট করতে হয় যে কোনো র মেটেরিয়াল প্রোডাকশন কেনার জন্য রিকুইজিশন হয় রিকুইজিশনের পরে কি হয় সিএস হয় সিএস মানে কি কম্পারেটিভ স্টেটমেন্ট কম্পারেটিভ স্টেটমেন্ট মানে কি তিন চারটা ভেন্ডরকে সিলেক্ট করে দেখা হয় যে তার কি করে লাগবে সিএস থেকে তারপরে প্রাইসিং দেখে কি হয় পিআর হয় পিও হয় পারচেজ হয় হ্যাঁ ওয়ার্ক হলে পিআর হয় আর পারচেজ আর পিও হয় পিও হওয়ার পরে সে প্রোডাক্ট দেয় তখন ডিআরএন হয় এই প্রসেস না এখন যখন আর্জেন্ট হচ্ছে তখন কি আপনি প্রসেস মেনটেন করবেন নাকি কাস্টমার স্যাটিসফাইড সেলস এর উপর ভাই আমার কিন্তু শোরুমের অবস্থা খারাপ কাস্টমারকে অন টাইম প্রোডাক্ট দিতে পারছেন তা দিয়ে করুন প্রোডাকশন ফ্লোর কিন্তু ফাইন্যান্সের সাথে আলাপ করা ছাড়াই প্রপার ছাড়াই এক্সেপশনালি আর্জেন্টলি প্রোকিউর করছে ফাইন্যান্স কিন্তু জানতে পারে না এই যে পেমেন্টটা তার আর্জেন্ট বেসে সাপ্লাই দিয়ে একদিনের মধ্যে পেমেন্ট করতে হতে পারে না এরকম তো যখন এই ফাইন্যান্স জানবো না তখন কিন্তু ফাইন্যান্স ফেইল টু আপডেট অ্যাবাউট দ্য পারচেজ তখন কি হতে পারে অন টাইমে পেমেন্ট নাও হতে পারে আর অন টাইমে পেমেন্ট না হলে কি হবে রেপুটেশন নষ্ট হবে আপনার ভেন্ডার মনে করবে যে কমিটমেন্ট ঠিক নাই আপনি যে আর্জেন্ট পারচেজ অর্ডার দিয়েছেন পিও দিয়েছেন এই আর্জেন্ট পারচেজ অর্ডারে বলা ছিল যে আপনি আজকে ডেলিভারি করেন ডেলিভারি অন ডেলিভারি পেমেন্ট দেওয়া হবে বাট ফাইনাল জানা না টাকা অ্যারেঞ্জমেন্ট নেই আর একটা সমস্যা যদি আপনার ভেন্ডার গ্রুপ দেওয়া হয় ইভেন আপনি কি লিগাল অ্যাকশনও যেতে পারে সো লস অফ রেপুটেশন অ্যান্ড মেবি ফেস লিগাল করতে পারে যে লিগাল নোটিশ পাঠিয়ে দিয়ে যাওয়া পেমেন্ট ঠিক মতো করেন এই সমস্তগুলো হচ্ছে মূলত এগুলোকে কানেক্ট করার জন্য একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্রয়োজন আমরা যে ইএরপি বললাম না কি বলেছিলাম এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সো দেখেন এখানে ইনভেন্টরি
আপনার কারেন্ট অ্যাসেট, দিস ইজ এ রিসোর্স, সেলস রিসোর্স, প্রোডাকশন প্রসেসের মেশিনারিজ এর আছে এটা রিসোর্স, ভেন্ডরের থেকে অ্যাকাউন্টস পেয়াবল হচ্ছে, ভেন্ডর থেকে প্রোডাক্ট নিচ্ছেন, ম্যাটেরিয়াল নিচ্ছেন, দ্যাট ইজ ইয়োর রিসোর্স, ফ্যাক্টরিতে কাজ হচ্ছে এটাও আপনার রিসোর্সেস, এইচআর পেমেন্ট সহ অন্য জিনিসগুলো দেখছেন, ফাইন্যান্স ও পেমেন্ট দেখছেন, এইচআর তো পেমেন্ট রিকমেন্ডেশন করে এবং হিউম্যান রিসোর্স রিলেটেড সমস্ত অ্যাক্টিভিটিস ইনভলভ থাকে এবং ফাইন্যান্স সমস্ত পেমেন্ট রিসিভ এবং পেমেন্টের ক্ষেত্রে তারা কাজ করে। সো এই রিসোর্সগুলোকে ইন্টিগ্রেশন করার জন্য বেসিক্যালি আসলে ইআরপি কোনো বিকল্প নাই। সো আমি যে ইআরপি গল্পটা শুনালাম ফর দ্য সিনিয়র এটা আপনারা জানেন, বাট ফর ইউ যারা প্রথমবার শুনলেন আই হোপ যে কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ ইআরপি মাথা থাকবে না, এই স্লাইডটা পেলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে ব্যাখ্যা করা যাবে না। জবে কিন্তু আপনাদের এর থেকে বেশি কিছু চাইবে না, যখন ইআরপি বলবে তখন এটুকু অ্যানাম বিকজ আপনি কিন্তু ফ্রেশার, বাট ইউ হ্যাভ দ্যাট। আমি জানি যে এই বছরের প্রথম তিন মাসে এরকম সেলস কোয়ান্টিটি, পরের তিন মাসে এত, ঈদের মৌসুমে কত, ঈদের পরে অপিটি কত, সেই অনুযায়ী আপনি কি র মেটেরিয়াল কতটুকু রাখতে হবে, লেবারদের কেমন রিক্রুট করতে হবে, সব কিছু প্ল্যানিং এ থাকলে কস্টটা আপনার কমে যাবে না। সো দিস ইজ ফর লেবার কস্ট ডিক্রিজ হবে, পেমেন্ট অন টাইমে হবে ফলে নো লিগাল নো কোশ্চেন অফ লিগাল অ্যাকশন, এবং ফাইনালি আপনার আপনার দিস ইজ বেসিক্যালি ইআরপি ডান। ইআরপি এই কাজগুলো হেল্প করবে, ইআরপি কিন্তু প্রোডাকশন বাড়িয়ে দেবে না। যেমন ইআরপি কি করতে পারে সিম্পল, আমি একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে এটা ইন্টারনাল অর্ডার বলে, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি। লেটস সে আমি যে অর্গানাইজেশন আগে কাজ করতাম ওখানে ইআরপি ইমপ্লিমেন্টেশন হয়েছে, সো ওখানে 100টা গাড়ি ছিল। আমরা এসএপি ইমপ্লিমেন্ট করার পরে গাড়ির কস্টটা রানিং কস্টটা কমায় দিতে পারছি, কিভাবে করতে পারছি, যখন ইন্টারনাল অর্ডার প্রসেস আমরা শুরু করেছি তখন হচ্ছে প্রত্যেকটা গাড়ি একটা কস্ট সেন্টার, এই গাড়িতে কি পরিমাণ ফুয়েল লাগে, ড্রাইভারের ওভার টাইম, মেনটেনেন্স কিরকম লাগে, কোনো মামলা হয়েছে কিনা আলাদাভাবে দেখছি। যখন আমি দেখতাম ধরেন আমরা 100 গাড়ি আছে, 50টা গাড়ি বা 30টা গাড়ি রাস্তায় ট্রাফিকের মামলা গেছে, আপনি কি মাথায় হিট করে যে কোন গাড়ি কে রেসপন্সিবল। এখন যখন আপনি পার্টিকুলার গাড়ি দেখছেন, গাড়ি নাম্বার হলে ড্রাইভার ইউজার সহ, সো ইউজারের খরচটা জেনে নিচ্ছেন, যখন দেখতেছেন যে একটা পার্টিকুলার গাড়িতে আমরা দেখলাম যে পরপর তিন মাস মেনটেনেন্স খরচ হয়েছে প্রায় 50-60,000 টাকা, আইদার গাড়ির কোনো প্রবলেম, গাড়িটা সোল্ড আউট করে নতুন গাড়ি কিনতে, অথবা ড্রাইভার ঠিক মতো মেনটেন করছে না, কোনো একটা প্রবলেম আছে। সো যখন অ্যাকুমুলেটেড অ্যাগ্রিগেট দেখেন, কোনো গাড়ির খরচ কম, কোনো গাড়ির খরচ বেশি, মান্থ টু মান্থ কম্পেয়ার করলে কিন্তু বোঝা যাচ্ছে না। সো একমাত্র ইআরপি ইমপ্লিমেন্ট করে আমাদের এই ধরনের গাড়ি মেনটেন্সের কস্ট প্রায় 20% কস্ট সেভ শুরু হয়েছে। আরও ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডভান্স লেভেলে করা যায়, যেটাকে আমরা বলি আইওটির কথা শুনেছেন, আইওটি ইন্টারনেট অফ থিংস, এসএপির সঙ্গে বা যে কোনো ভালো ইআরপির সঙ্গে ইন্টারনেট অফ থিংস অ্যাড করে এমন করা যায়, আপনার ড্রাইভার ধরেন অনেকে এটা টুইভেলি মানে ফ্র্যাঙ্কলি ড্রাইভাররা কিন্তু সময় তেল বের করে ফেলে কি নিচ্ছে না নিচ্ছে, ওই যে তেলের ট্যাঙ্কিতে এমন ধরনের ছোট্ট একটা ডিভাইস 500-700 টাকা খরচ করে আপনি ইউজ করতে পারবেন, যে ট্যাঙ্কিটা কোথায় কোথায় খোলা হয়েছে, খুলতে কত লিটার তেল ঢুকছে, বের করছে কিনা, এটা পর্যন্ত আপনার ওই ট্র্যাক হবে অটোমেটিক, কারণ গাড়ি ট্র্যাক করা যায়, গাড়ির তেল ট্র্যাক করা যায়। সো দ্যাট সর্ট অফ অটোমেশন ইজ মানে অটোমেশন এমন চলে আসছে, কালকে দেখলাম ওই চলে আসছে, আগে আমি গল্প শুনতাম, আমার মনে আছে আমি যখন সিএমএ ফাইনাল পরীক্ষা দিচ্ছি প্রবাবলি 2004 হবে, তখন আমি একটা খবরের অন্তরণ একটা পত্রিকা ছিল আপনার কি মনে আছে, খবরের অন্তরণের পুরনোদের মনে থাকার কথা, এটা সম্ভবত সিক মহুদা সম্পাদক ছিল, তো ওখানে একটা ওই এখন টেকনোলজি পেজ থাকে না, টেকনোলজি মানে টেকনোলজির উপরে বুয়েটের একটা ছেলে, ও বুয়েটের ফার্স্ট হয়েছিল, বাট ওর জাস্ট ছোট্ট একটা গল্প, বুয়েটের ওই ছেলেটা নামটাও বলতে পারি এখন সে তার সাথে যোগাযোগ নেই, নাম জুয়েল, হি ওয়াজ তার ব্যাচের ফার্স্ট ছিল, আর সে তার স্কুল লাইফে কোনো একটা টিচারের কাছে পড়তো, সে হচ্ছে সিএমএ কলেজের ছিল, কোনো একটা পর্যায়ে জুয়েলকে সে বলেছিল যে আমি
সবচেয়ে ভালো প্রফেশনাল ডিগ্রি নিয়েছি আমি, এত টাকা স্যালারি পাই, এরকম একটা বিষয়। তোর মাথায় ইঞ্জিনিয়ারিং থেকে মনে হয়েছে যে সিএমএ এত কি, মানে আমি তো ইঞ্জিনিয়ারিং অনেক বেশি পড়েছি, সো এটা তো ইজি হবে, সো সে ভর্তি হয়েছিল আইসিএমএতে। আমি আবার তখন প্রচুর পড়াতাম, সে আমার সাথে পড়া শুরু করলো, আমার কাছে পড়া শুরু করলো, আমি প্রচুর পড়াতাম আগে। সো পরবর্তীকালে আরও সিরিয়াস হওয়ার জন্য সে তার বাসা ছেড়ে, সে তখন ম্যারিড ছিল, আমি আজিস্ট্রি করে থাকতাম, আজিস্ট্রি করে আমার রুমের শেয়ারিং এ বলছিল যে আপনার রুমের ভাড়া একটা 30% দিব, মাঝে মাঝে আপনাকে থাকবো, যে যাতে করে লার্নিং হয়। ও আমার থেকে কি শিখেছে আমি জানি না, ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। সে তখন যায় যায় দিন যে পত্রিকাটা ওটাতে সহসম্পাদক ছিল, আর হচ্ছে খবর মন্ত্রণালয়ে ওই টেকনোলজি পাতারও সম্পাদক ছিল, খুব ভালো লিখতো আর কি, সে খুব নাম করা ছিল। তার একটা আরেকটা হিস্ট্রি আছে বাংলাদেশের, সনির বিরুদ্ধে একটা মামলা হয়েছিল বাংলাদেশ থেকে, সনি যে গেমস বানাতো এক সময়, ওইটা ওদের যে গেমসে দেখাচ্ছে একটা ছোট বাচ্চা তার ওই ইয়ে করছে, মারামারি করতেছে বুঝছেন, তারপরে গোলাগুলি হচ্ছে, ওই ব্যাকগ্রাউন্ডটা চিরায়ের কোনো একটা ছবি ইউজ করেছিল। তো সনির বিরুদ্ধে বাংলাদেশের সরকার মামলা করেছিল যে জঙ্গিদের দেখাচ্ছে চিটারনে রিফ্ট অ্যাক্সে কোনো একটা জায়গায়। সো এটা নিয়ে ও প্রথমে এটা আবিষ্কার করে, ও করে প্রথমে তথ্য মন্ত্রণালয়ে দেয়, তো ওই সময় ওই ডক্টর মহিন ছিলেন না, মহিন সাহেব, উনি সনির বিরুদ্ধে অনেক কিছু হয়েছিল, ও ওই ওই কারণে একটু হাইলাইট হয়েছে। এনিওয়ে জুয়েল আমাকে যেটা করেছিল সেটা হচ্ছে যে বলছিল যে আপনি তো মোটামুটি পড়ালেখা করেন, আপনি লিখতে পারেন কিন্তু, তো আমি ওইখান থেকে সাংবাদিকতার অফিস ছিল, প্রতি সপ্তাহে একটা লেখা দিতাম টেকনোলজির উপর। তখন আমি ইন্টারনেট সার্চ করে একটা জিনিস বের করছিলাম, ইউকেতে শুরু করছে যে রাস্তার প্যারালালি পুরন্ত গাড়ি চলবে, তখন একটা গল্প মনে হচ্ছিল সায়েন্স ফিকশন। আমি লিখেছিলাম গল্পটা শুরু করছিলাম, দেখলাম মতিঝিলে প্রচুর জ্যামে আছে বসে, তো কেউ একজন মতিঝিল থেকে মিরপুর যাবে, দেখলো যে মাথার উপর থেকে গাড়ি চলে যাচ্ছে, মিরপুর যে দিকে আসলো 5 মিনিটের একটা গল্প বানিয়ে এটা লিখেছিলাম। গতকালকে দেখলাম অলরেডি কমার্শিয়াল প্রোডাকশন শুরু করতেছে, যে গাড়িগুলো ইউজ করবে, ইয়েতে চলবে, যে আমরা যে ইউজ করি না ড্রোন, ড্রোনের মতো টাকা আছে, ডিফারেন্ট টাইপের। সো দেখেন মাত্র 4 থেকে 19-15 বছরে আমার জীবদর্শন, যেটা আমি সায়েন্স ফিকশন লিখলাম কোনো একটা গল্পের বেসিসে ওই পত্রিকায়, সেটা রিয়েলিটি চলে আসছে। সো টেকনোলজি এমন আগাচ্ছে এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। কোম্পানি সেক্রেটারি হন, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, অথবা বিজনেসের লোক হন, আপনি যে অর্গানাইজেশনে কাজ করবেন ওই অর্গানাইজেশনের প্রত্যেকটা আইডি থাকে, সেটা চার্টার্ড সেক্রেটারি কিন্তু তার ঢুকে ওখানে কিন্তু এন্ট্রি দিতে হবে। সো অটোমেশনের বাইরে কোনো সুযোগ নেই। সো দ্যাট ইজ আমি বলার চেষ্টা করছি, নেক্সট সেশনটা হবে একদম ইন্টারেক্টিভ, আপনাকে আরও ডিটেলস দেখাবে, একটা আমি রিকোয়েস্ট করবো তাকে স্ক্রিন শর্টকাট দিয়ে যাতে আপনাদেরকে অ্যাটলিস্ট একটা এসিপির আউটপুট কেমন হয় এটা দেখানোর জন্য, বাট আমি চাচ্ছি যে বেসিকটা আপনারা জানেন। সো এনিওয়ে দিস ইজ আওয়ার টপিক হচ্ছে ইআরপি, জায়গায় আমরা কি ইনভেস্ট করলাম এসএপি, এবং এসএপি সম্পর্কে কুইক একটু বলি, এটাও একটা জানার বিষয়। ধরেন কেউ আপনি এলএলবির কথাই বলেছিলাম, এলএলবি অ্যাব্রিভিয়েশন কেউ জানেন? মানে হচ্ছে কি আজকের থেকে তরুণদের জন্য বসছে, এই পাশে মোস্টলি তরুণ, এই পাশে সিনিয়ররা, আমার কলিগ যেহেতু মোস্ট অফ দেম, সো জুনিয়রদের জন্য আমার যেটা বলা সেটা হচ্ছে কখনো কোনো অ্যাব্রিভিয়েশন কি একবার বলবেন না। যেমন এসএপি যখন বলছেন তখন স্যাপ বলবেন, যেমন এসিএমএ কে আমি অনেকে শুনেছি এসিএমএ বলে না, শুরুর দিকে আমি যখন পাস করছি অনেক আগে আকমা বলেছে লিখেছে, মানে এসিএমএ এটা তো আসলে হয় না, কারণ অ্যাপ্লিকেশন করলে আসলে ডিফারেন্ট থাকে, এসএপি বলে স্যাপ বলে, যখন কিছু স্যাপ বলবে বুঝবেন যে সে আসলে জিনিসটা জানে না। সো এটা ইজ এ জার্মান ওয়ার্ড, কীভাবে আসছে জার্মান, কয়েকটা জার্মান ওয়ার্ডও শিখে ফেললেন, মজার ব্যাপার, সেটা হচ্ছে সিস্টেমে, সিস্টেমে মানে কি, সিস্টেমে মানে ইংরেজি সিস্টেমস, সিস্টেমে, আচ্ছা অ্যানোয়েন্ডাম, অ্যানোয়েন্ডাম মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, আর হচ্ছে প্রোডাক্টি মানে হচ্ছে প্রোডাক্ট, তার মানে এই জার্মান মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি নোন ফর মেকিং এন্টারপ্রাইজ সফটওয়্যার টু ম্যানেজ বিজনেস অপারেশন, স্ট্যান্ড ফর কি কি, সিস্টেম, এস ফর
this S for system. System মানে হচ্ছে system. A for anonymous German word. But initially মিলে গেছে application A. আর this P for product. Product মানে product. So SAP basically যদি একদম জার্মান ভাষায় বলতে চান তাহলে হচ্ছে সিস্টেমই অ্যানোয়েন্ডাম প্রোডাক্টি আর ইংরেজি বললে হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোডাক্ট ঠিক আছে ফর ডাটা প্রসেসিং ইন জার্মান ল্যাঙ্গুয়েজ এটা স্টার্ট হয়েছে 1972 তে মাত্র 5 জন এক্স আইবিএম আইবিএম ওয়াজ দ্য ফার্স্ট যারা যারা তো আপনার ডেস্কটপ কম্পিউটার ইউজ করতে 5 জন আইবিএম এর লোকজন শুরু করেছিল কিন্তু নাও প্রায় আমি সংখ্যাটা একটু আগে নেই আমার একটু কারেক্ট করা দরকার ছিল এখন প্রায় আপনার 5 লাখের কাছাকাছি কাস্টমার প্রায় 200টা কার্ডিতে কাজ করছে এবং তাদের 1 লাখের উপরে হচ্ছে এমপ্লয়ি সংখ্যা মানে এসএপি তে 1 লাখের উপরে ডাইরেক্ট পেরোলে আছে আর যারা ট্রেনিং করায় এসএপি সার্টিফিকেশন করায় এরকম তো হাজার হাজার আছে ঠিক আছে সো জার্মান স্টক এক্সচেঞ্জে নাম্বার ওয়ান লিস্টেড কোম্পানি এখন যাদের মার্কেট ক্যাপিটালেশন সবচেয়ে বেশি হ্যাভিং সেড দ্যাট জার্মান সবগুলো বড় বড় টেকনোলজি কোম্পানি আছে জানেন তো জার্মান তো আসলে টেকনোলজির বস তো সমস্ত বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি থাকার পরও একটা সফটওয়্যার কোম্পানি তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ দ্য লার্জেস্ট সো কত বড় একটা চিন্তা করেন পৃথিবীতে 3 লাখ কাস্টমার যেখানে মিনিমাম ভ্যালু বাংলাদেশের একটা ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে এখন করতে গেলে 5-6 কোটি টাকা লাগে সো এটা মুড়িমুর করা এটা ট্যালির মতো না যে 5 লাখ টাকা ইমপ্লিমেন্টেশন হয়ে গেল 5 কোটি টাকার প্রোডাক্ট যেটা হচ্ছে বিজনেস অটোমেশন প্রোডাক্ট সেখানে 5 লাখের উপরে কাস্টমার ইউজ করে যাদের এমপ্লয়ি সংখ্যা 1 লাখের উপরে এবং 200টা কার্ডিতে ইউজ করে সো হোয়াট ইজ দ্য বেনিফিট এটা বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে যে কোনো ইআরপি বেনিফিটই যা এখানেও তাই সেটা হচ্ছে ডেভেলপ স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল আপনারা একটা কমন কথা মাথায় রাখবেন আমরা ফর দ্য অ্যাকাউন্টেন্ট ফর দ্য চার্টার সেক্রেটারি ফর দ্য বিজনেস পিপল অলওয়েজ মনে রাখবেন যে যখন আপনি একটা অর্গানাইজেশনে ভ্যালুয়েট করবেন একমাত্র কথা বলেন তো আপনার গোল কি আপনার অবজেক্টিভ কি আপনার ভিশন কি যখন আপনি একটা অর্গানাইজেশন চাকরি করবেন তখন মানে কি থাকবে অথবা আপনি নিজে বিজনেস শুরু করছেন আপনার একমাত্র চাওয়া কি প্রথম চাওয়া কি টু ম্যাক্সিমাইজ দা প্রফিট ম্যাক্সিমাইজ দা ওয়েলথ অফ দা শেয়ারহোল্ডার টু ম্যাক্সিমাইজ দা ওয়েলথ অফ দা শেয়ারহোল্ডার এটা হচ্ছে টপে টু ম্যাক্সিমাইজ দা শেয়ার অফ দা ওয়েলথ অফ দা শেয়ারহোল্ডার যদি হয় তাহলে আপনাকে প্রথম কন্ট্রোল না নিতে হবে সো ফার্স্ট থিং ইজ কন্ট্রোল ক্লিয়ার সো ফার্স্ট থিং ইজ কন্ট্রোল সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দা ওয়েলথ অফ দা শেয়ারহোল্ডার স্টেকহোল্ডার ইউ মাস্ট হ্যাভ টু এস্টাবলিশ এ কন্ট্রোল ওভার ইওর অপারেশন সো দিস সর্ট অফ ইআরপি অর বিজনেস অটোমেশন সফটওয়্যার ইজ নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন ইজ টু কন্ট্রোল দা বিজনেস কন্ট্রোল করে আমি কন্ট্রোল করতে আমরা নেগেটিভ মনে করি ধরেন একটা গাড়িতে আমি ইউরোপে গত 15-16 পর তিনবারই গেলাম ইউরোপের বিশ্ব পর্তুগালে একটা বড় কোম্পানির সঙ্গে নামও বলতে পারি ইউরোপের নামে একটা জেনারেল কোম্পানি ও কোম্পানিতে আমাদের বিজনেস ছিল ওখান যে চেয়ারম্যান ওনার ওনার একটা গাড়ি ছিল সমস্ত গাড়িটার নাম হলো ফেন্টি ব্যাগের নাম ওই গাড়িতে 500 কিলোমিটার মতো গতি উঠানো যায় ও তো রাস্তাও সাপোর্ট করে তো উনি 400 পর্যন্ত নিয়েছিল নর্মালি ওরা 150-200 গতি চলে আমাদের এখানে 100 উপরে গেলে তো আমার এদের মতো ভয় লাগে হাইওয়েতে যাওয়া যায় যখন 400 উঠছে তখন ওনাকে অটোমেটিক বললো যে তোমার চাকার ভিতরে এয়ার একটু কম আছে সো 400 বেশি যাওয়াটা সেভ হবে না সো সেই অবস্থায় যখন ইয়েটা রুপটপটা খুলে দিচ্ছে খুব দামি গাড়ি 1,200-1,700 টাকা মতো দাম সবসময় চালানো যাবে সো আপনারা যদি খুব বেশি ইন্টারেস্টেড হন একটা ভিডিও ছিল আমার কাছে আপনারা আমি ওই অবস্থা ভিডিও করে রেখেছি আপনার ব্রেক করার সিস্টেমটা ব্রেক করলে সামনে ধাক্কা গেলে কি হবে হঠাৎ করে এয়ার কতগুলো বেলুন বেড়ে যাবে আপনাকে সেভ করবে সমস্ত যেহেতু 7 কোটি টাকা কিন্তু গতির জন্য হয় না আমাদের টয়োটা গাড়ি কিন্তু 180 মতো লেখা থাকে সো 180 মতো নর্মালি চালে সো মনে রাখবেন গতিতে চালানো কোনো ইস্যু না যদি ইজি হ্যাভ দ্য কন্ট্রোল আপনি যদি মনে করেন যে আপনি অনেক কিছু করবেন অনেক কাজ একবারে করবেন কোনো ক্ষতি নেই বাট মাথায় হচ্ছে সব কিছু গুছায় রেজাল্ট আনতে পারবেন সো দ্যাট ইজ দ্য কন্ট্রোল অফ ইয়ার লাইফ
আপনি চিন্তা করছেন অনেক বড় হবে, স্মল স্মল স্টার্ট করুন। বাট যদি একবারে অনেক কিছু করতে চান, এমনও আছে যে তিনটা প্রফেশনাল ডিগ্রি আজকে আমাদের ভূমে আসছে, উনি মেইন পার্টটা মিস করছে, মদার পার্টটা মিস করছে, পরে আবার শেয়ার করবো। ও সে মাঝে একটা ইন্ডিয়ান ভদ্রলোকের একটা পোস্ট দিয়েছিল, আপনাদের সবাই জানা উচিত, প্রবলি 19-20টা ডিগ্রি তার ছিল, 19-20টা সে সব জায়গায় নাম্বার ওয়ান, পিএইচডি করেছে, 19টা সাবজেক্টে মাস্টার্স করেছে। সো এটা হচ্ছে রেয়ার পিস, এটা তো আর সবসময় হবে না। এবং আপনি যদি চিন্তা করেন অ্যাটলিস্ট তো তিনটা পাঁচটা করাই যেতে পারে। কোশ্চেন হচ্ছে যে পাঁচটা করে পাঁচ জায়গায় ব্লক হয়ে গেলেন, কোনোটাই শেষ হলো না। তার মানে কি, আপনি অ্যাম্বিশাস প্ল্যান নিয়েছেন, বাট ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইউর সেলফ। সো ইফ ইউ ক্যান হ্যাভ এ কন্ট্রোল মাইন্ড সেট আপ, আপনি যদি মনে করেন যে আমি পারবো এবং আমি আমার 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 সারাউন্ডিং এ আমার ভিতরে আছে, আমার কন্ট্রোলে আছে, তাহলেই সম্ভব। সো কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভেলপ রিয়েল টাইম এমআইএস, এমআইএস মানে কি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বাট অলওয়েজ অন টাইম। যেমন এখন এসএপির একটা আপনাদের জন্য বিশেষ করে চার্টার সেক্রেটারির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, এমন করেছে যে ধরেন আমরা কি করি, ব্যালেন্স শিট ক্লোজ করি না, ক্লোজ করে নিয়ে যাই না কোনো একটা ফর্মে, এখন লাইভে বসে বোর্ড মিটিং এ বসেই ধরেন ব্যালেন্স শিট ক্লোজ হচ্ছে, এখন কত ঘন্টায় সেল হচ্ছে, এখন কি অবস্থা আছে, এখন কি ইনভেন্টরি, এটা দেখানো যায়। এই ধরনের রিয়েল আগে ছিল হচ্ছে এসএপির এসএপির ওই ট্যাগলাইন চেঞ্জ হয়, আগে ছিল রান সিম্পল মানে ইজি, এখন বলছে কি জানেন রান লাইভ, এরকম করে চেঞ্জ হয় প্রথম মুহূর্তে, মানে লাইভ চলবে, কোনো রকম কোনো ব্যাকডেটের ইস্যু নেই, চলতে থাকবে রিয়েল টাইম। সো এই রিয়েল টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্লোবাল স্ট্যান্ডার্ড বিজনেস প্রসেস, এখানে বিজনেস প্রসেসটা এমন সুন্দর যে কোনো বিজনেস অটোমেশনে গেলে আপনার বিজনেসকে একটা টার্ম বলে বিজনেস ব্লুপ্রিন্ট। হোয়াট ইজ বিজনেস ব্লুপ্রিন্ট, যে কোনো ব্লুপ্রিন্ট বলতে আমরা বুঝি না, টু আর্টিকুলেট দ্য প্রসেস, ঠিক আছে। সো আপনি এসএপি যেমন ওরাকলে যান, যখন পিডব্লিউসি কে যেমন আমরা আগে অর্গানাইজেশন, আমি যেখানে এখন ফাইন্যান্স অ্যাডভাইজার শেয়ার আছে সুপারস্টার গ্রুপে, সেখানে আপনার প্রথম যখন পিডব্লিউসি আসছে এক মাস সময় নিয়েছে যে শুধু আমাদের থেকে প্রসেস শুনেছে, প্রসেস শুনেছে, তারপর সে লিখেছে, লিখে বলছে যে এটাকে বলে হচ্ছে অ্যাজ ইজ অ্যানালাইসিস। অ্যাজ ইজ অ্যানালাইসিস মানে কি, যা আছে তা লিখেন, যা আছে তা লিখেন, তারপরে বলে টু বি অ্যানালাইসিস, কি হওয়া উচিত, সো অ্যাজ ইজ টু বি, তারপরে আমার সাথে আলাপ করে প্রসেস ঠিক করে এত বড় বড়। ধরেন আমাকে যখন আমি বিপিও ছিলাম, বিজনেস প্রসেস ওনার, মানে ফাইন্যান্সের সাইন করেছি, আবার আমি টোটাল প্রজেক্টের হেড ছিলাম, প্রজেক্ট হেড হিসেবে আমার রেসপন্সিবিলিটি, আবার বিপিও বলে বিজনেস প্রসেস ওনার, আই হ্যাভ টু সাইন 300 পাতা পেজেস ডকুমেন্ট দ্যাট আমি এই প্রোডাক্ট জন্য দেখেছি, আমরা এটা অ্যাগ্রি করেছি। উইদাউট ড্রাফটিং এ বিজনেস ব্লুপ্রিন্ট কখনোই কোনো হাত দেওয়া যাবে না, বিকজ রিপোর্টিং কী হবে, আমি কীভাবে চাচ্ছি, আমার ক্যাশ চেক চেক কি আমি অটোমেটিক প্রিন্ট করবো না হাতে লিখবো, আমি কি ব্যাঙ্কগুলোর সাথে অটোমেশনে যে ব্যাংকের সাথে এমন সিগনেস করছি যে ব্যাংক অটোমেটিকলি আপডেট হয় নাকি, আমি কিছু 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 ব্যাংক অনলাইন নাই, তাদের ডেটা নিয়ে আসতে হবে, ডে ডে নিয়ে আপ করতে হবে, রিকনসিলিয়েশন কি আমি এসে বেটিকে চাচ্ছি না ম্যানুয়ালি করবো, অনেক বিষয় প্রত্যেকটা রিপোর্টিং কি হবে না হবে এগুলো। সো এরকম ওই যে আমি বললাম ইন্টারনাল অর্ডার প্রসেসিং হবে কিনা, আমি গাড়িগুলো কি কষ্ট রেজাল্ট দেখাবো কিনা, এই ধরনের হাজার হাজার বিষয় ছিল। সো এইটা স্ট্যান্ডার্ড প্রসেস এমন আছে আপনার অর্গানাইজেশন, যেমন ধরেন আমি গ্লোবালি কয়েকটা বড় কোম্পানি যখন ন্যাশনাল লেভেলে, যেমন সিমেন্সের সঙ্গে রিসেন্টলি আমরা একটা ন্যাশনাল ডিস্ট্রিবিউটরশিপের এগ্রিমেন্ট করেছি, সিমেন্সের এক্সক্লুসিভ, তারপর অটিস নামে আর একটা লিফ্ট কোম্পানির সাথে করা হয়েছে। অটিস হচ্ছে বেসিক্যালি এলিভেটর কথাটা আবিষ্কার করছে হচ্ছে অটিস, আর এই এলিভেটর অটিস অটিসের যে যিনি শুরু করছেন ওনার নাম সম্ভবত অটিস এলিভেটর বলে কোনো ওই থেকে ওয়ার্ডটা দিয়েছে। সো ব্রিটিশটা বলে যে লিফ্ট হচ্ছে প্রথমে আসছে, আর আমেরিকানটা বলে লিফ্ট আবিষ্কার করছি আমরা, এটার নাম দিয়েছি এলিভেটর, সো দ্যাট ইজ এলিভেটর নট লিফ্ট, ওকে। সো এটা আর্গুমেন্ট আছে। সো ওই যে কোম্পানিটা শুরু করেছে, হ্যাঁ, প্রায় 200 বছরের পুরনো কোম্পানি অটিস, ওটা আমি ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। দুই জায়গায় যখন প্রেজেন্টেশন, আই অ্যাম ভেরি লাকি, দুটো প্রেজেন্টেশনই আমি দিতে পেরেছি। আপনারা অনেকে যাতে গুলাসার ব্যাগ কোম্পানি হলে এমনি সরকার প্রেজেন্টেশন, সিএফও বা ফাইন্যান্স ডিরেক্টর, ফাইন্যান্স অ্যাডভাইজার যা বলে এই প্রেজেন্টেশন কিন্তু সিএফও দেওয়ার কথা না, বা ফাইন্যান্স ডিরেক্টর দেওয়ার কথা না, বাট নিজের আগ্রহের কারণে। দুই জায়গায় যখন আমরা বলছি যে ই আর ভেরি ফোকাস অন এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, প্রত্যেকটা ফাইন্যান্সের 220টা এসওপি আছে যে কী হবে না হবে আগের থেকে বলা, রিটেল সাইন করা এসওপি, আপনি আমাদের ইন্টারনাল ওয়েবসাইটে এগুলো বলা আছে। উই হ্যাভ এসিপি, উই আর এসিপি রান কোম্পানি, কারণ অডিস এসিপি ইউজ করে, সিভিএস এসিপি ইউজ করে, আমরা কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার জন্য লিস্টিংয়ে প্রস্তুত করছি, আর সব একদিকে মাপে, আর এই তিনটা জিনিস একদিকে মাপে।
foreigner na tar big company because at a proprietorship company theke obviously at a private company more strength more reliable more corporate governance ache bole bishwas kora ekta public unlisted company theke public listed company aro beshi accountable hobe bole amra bishwas kori exception ache but exception diye to bola jabe na globally practice hocche if you are a public listed company you have the corporate governance at least better than the other format of business so ei jaga gulo tokhon kintu sap janle apnar value hoye jabe apni sap er tarpor process driven organization jeta bollam increase upper